वेलकम स्टूडेंट्स, आम्रा प्रीवियस क्लासे बोर तत्वेर प्रयोग पढ़ाच्छिलाम। आम्रा एक नम्बर प्रयोग पढ़िए छिलाम। आज आमी बोर तत्वेर दो नम्बर प्रयोग पढ़ाबो। तुम्रा हेडिंग करो हाइड्रोजेन परमाणु न्याय हाइड्रोजेन बा हाइड्रोजेन परमाणु ने एक इलेक्ट्रॉन विशिष्ट आयोने एनतम कक्षपथे घूर्णायमान इलेक्ट्रॉनेर गतिवेगेर राशिमाला निर्णय। देखो ताहले आज के कोनटा आमरा शेखाबो, जे हाइड्रोजेन बा हाइड्रोजेनेर हाइड्रोजेन परमाणुर न्याय एक इलेक्ट्रन विशिष्ट आयनेर एनतम कक्षपथे घूर्णायमान इलेक्ट्रनेर गतिवेगेर राशिमाला निर्णय, এটা আমি আজকে পড়াবো। তার মানে ব্যাপারটা কি একটু দেখো। দেখো ধরো এই নিউক্লিয়াস, এইটা এক নম্বর অরবিট, এটা দু নম্বর অরবিট, এটা তিন নম্বর অরবিট, এরকম ডট 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 এন নম্বর অরবিট। তাহলে যে কোনো এন নম্বর অরবিটে যে ইলেকট্রন রিভলভ করছে, সেই এন অরবিটে যখন ইলেকট্রন ঘুরছে, সেই ঘুরন্ত ইলেকট্রনের গতিবেগের মান কি করে নির্ণয় করতে হয়, কোন সমীকরণের সাহায্যে, সেই সমীকরণেরটা আমরা এখানে প্রতিষ্ঠা করব এবং এখান থেকে আমরা কতগুলো অঙ্ক করে দেখাবো। বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি? তাহলে সেই ইলেকট্রন এক নম্বর কক্ষপথে থাকতে পারে। তাহলে এক নম্বর কক্ষপথে থাকলেও ইলেকট্রন যদি ঘোরে, তখন ইলেকট্রনের গতিবেগ কত হবে? বা দু নম্বর কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, তখন ইলেকট্রন তো ঘুরছে, তাহলে সেই ইলেকট্রনের গতিবেগ কত হবে? বা এনতম কক্ষপথে ইলেকট্রন থাকলে তার গতিবেগ কত হবে? তাহলে এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগটা আমরা বের করি রাশিমালা। তাহলে এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগের রাশিমালাটা আমরা বের করব। তাহলে এনতম কক্ষপথের রাশিমালা নির্ণয় করলে কি আমরা যে কোনো কক্ষপথে ইলেকট্রন থাকলে তাদের গতিবেগটা বের করতে পারবো, তাই না? তাহলে এইটা ভালো করে তোমরা দেখো। দেখ আমরা কি জানি না, লেখো রাদারফোর্ডের তত্ত্ব থেকে পাই, বলেছিলাম আমি যে এম ভি স্কোয়ার বাই আর, এটা অপকেন্দ্র বল, ইকুয়াল টু কি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা অভিকেন্দ্র বল, তাই তো? তাহলে এখানে একটার একটার কেটে দিলাম, তাহলে কি থাকলো? ভি স্কোয়ার ইকুয়াল টু কি জেড স্কোয়ার বাই এম আর, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এবার দেখো বোরের তত্ত্ব থেকে কি পেয়েছি, লেখো বোর তত্ত্ব থেকে পাই এম ভি আর,
इक्वल टू की एन एच बाय टू पाई তাহলে এখানে ভি ইকুয়াল টু লেখো ভি ইকুয়াল টু কি এন এইচ বাই কি টু পাই আর কি এলো এম আর এটা দু নম্বর তাহলে এটা এক এটা কি দুই ক্লিয়ার আচ্ছা এবারে আমরা এখানে লিখব যে एक नम्बर समीकरण के समीकरण के दो नम्बर समीकरण द्वारा भाग करे पाई भाग करे पाई देखो তাহলে এক নম্বর সমীকরণকে দু নম্বর সমীকরণ দ্বারা এখন আমরা ভাগ করব তাহলে এখানে ভালো করে দেখো তাহলে এখানে ভি স্কয়ার এর নিচে ভি ইকুয়াল টু কি এখানে জেড স্কয়ার বাই এম আর আর এর নিচে কি আসবে এন এইচ বাই টু পাই এম আর তাহলে এটা উল্টে যাবে উল্টে গেলে আমরা কি লিখব টু পাই এম আর নিচে কি এন এইচ তাহলে এই এম আর ক্যান্সেলড হয়ে গেল এই ভি একটা স্কোয়ারটা ক্যান্সেলড হয়ে গেল তাহলে কি পাচ্ছি অর এখানে শুধু ভি পড়ে থাকলো ভি ইকুয়াল টু টু পাই জেড স্কোয়ার আর নিচে কি এন এইচ তাহলে এই যেটা পেলাম এটা কি এনতম কক্ষপথে মানে এই এন এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগের রাশিমালা এবার কোনটা কি তোমরা তো জানো জেড ইকুয়াল টু কি নিউক্লিয়াসের আধান মানে প্রোটন সংখ্যা আগে বলা হয়েছে তাহলে এটা কি নিউক্লিয়াসের আধান ইকুয়াল টু কি ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধান এনটা কি কক্ষপথের সংখ্যা আর এইচটা কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট প্ল্যাঙ্কের ধ্রুবক এই এগুলো তোমরা আগে শিখেছো তাই তো তাহলে এই জায়গাটা ক্লিয়ার দেখো তাহলে এটা মাদার ইকুয়েশন তাহলে যে কোনো এনটা ভ্যালু যদি বসাই সে দু নম্বর দুই যদি এন যদি দুই হয় তাহলে দু নম্বর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ আমরা নির্ণয় করতে পারবো এন যদি ওয়ান হয় তাহলে এক নম্বর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ আমরা নির্ণয় করতে পারবো তাই তো তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা কোনো ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে পারব তাহলে ক্লিয়ার এইটা মাদার ইকুয়েশন তাহলে এই ইকুয়েশনে আমি যদি ধ্রুবকগুলো আলাদা করে দিই তাহলে কেমন দাঁড়াচ্ছে দেখো ভি ইকুয়াল টু টু এটা তো সংখ্যা এটা তো ধ্রুবক পাই ই ইলেকট্রনের আধান ধ্রুবক আর এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এটা ধ্রুবক আর কি পড়ে থাকছে উপরে জেড আর নিচে এন এই দুটো কি ভেরিয়েবল তাহলে এটা একটা কি কনস্ট্যান্ট বা আমরা কি লিখতে পারি ভি ইকুয়াল টু কে প্রাইম দিলাম ইনটু জেড বাই এন এটা লিখতে পারি তাই তো তাহলে যেখানে কি এখানে তাহলে কি টু পাই স্কোয়ার বাই এইচ ইকুয়াল টু কি কে প্রাইম ইকুয়াল টু কি ধ্রুবক তাহলে এর ভ্যালুটা মুখস্থ রাখবে এর ভ্যালু কত না টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড এই কনস্ট্যান্টার ভ্যালু কত টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার পার সেকেন্ড
ক্লিয়ার? তাহলে আমরা যে শর্টকাট ইকুয়েশনটা পেলাম, ভালো করে দেখো, যে শর্টকাট ইকুয়েশনটা পেলাম সেটা কি হলো, v ইকুয়াল টু 2.18 ইন্টু 10^6 ইন্টু জেড বাই এন মিটার পার সেকেন্ড, এই ইকুয়েশনটা আমরা পেলাম। তাহলে যখন আমাদের অঙ্ক করতে হবে, যখন পরীক্ষায় কোনো অঙ্ক পড়বে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। বুঝতে পারছো কি বলছি? যখন পরীক্ষায় কোনো অঙ্ক পড়বে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কিন্তু এই গতিবেগের মাদার ইকুয়েশন, মানে যেটা প্রধান ইকুয়েশন, সেইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কি বললাম, ভেলোসিটি ইকুয়াল টু 2πz²/nh। তাহলে এই জায়গাটা ক্লিয়ার সবার? এই জায়গাটা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা পেলাম, তার মানে এটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, তার মানে ভি, দেখি কনস্ট্যান্টটা যদি তুলে দিই তাহলে জেড, জেড এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যদি বাড়ে, হ্যাঁ, আর যখন এনটা, এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, এন ইকুয়াল টু যখন ধ্রুবক কনস্ট্যান্ট, তখন ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে টোটালটা কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতিক জেড, তার মানে প্রোটন সংখ্যা বাড়লে ইলেকট্রনের গতিবেগও বাড়বে যদি এনটা ধ্রুবক থাকে। আবার দেখো, আবার যেটা বলছি, যদি এন বাড়ে, এই জেডটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা টোটালটা কনস্ট্যান্ট, তাহলে এন এর সঙ্গে ব্যস্তানুপাত, অর্থাৎ এখানে কে ধ্রুবক, জেড ধ্রুবক, ধ্রুবক বা কনস্ট্যান্ট, তার মানে যদি এন বাড়ে গতিবেগ কমে যাবে। ধর কোনো একটা অ্যাটম আছে, কোনো একটা পরমাণু, তার এন ইকুয়াল টু 1 আর এখানে এন ইকুয়াল টু 2, তাহলে এক নম্বর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কি হবে, বেশি হবে দেন দু নম্বর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ, কারণ এন যত কম হবে গতিবেগ তত বাড়বে, ব্যস্তানুপাত, ক্লিয়ার? জেডটা যখন ধ্রুবক, ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার। এবার আমি দুটো অঙ্ক করাবো, ভালো করে দেখো। এক নম্বর অঙ্ক বলছি, লেখো যে হাইড্রোজেন পরমাণু এক নম্বর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগের মান নির্ণয় করো। তার মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের গতিবেগ কত হবে তার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এনতম কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগের মান নির্ণয়ের কি ফর্মুলা পেলাম? না, পেলাম ভি ইকুয়াল টু 2.18 ইন্টু 10^6 উপরে জেড নিচে এন মিটার পার সেকেন্ড। তাহলে যেখানে হাইড্রোজেন পরমাণু বলেছে, তাহলে হাইড্রোজেনের জেড কত? হাইড্রোজেনের একটা প্রোটন আছে, এক। ক নম্বর কক্ষপথের কথা বলেছে, প্রথম কক্ষ, এক নম্বর কক্ষ, তাহলে এন ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি বসাচ্ছি, অর 2.18 ইন্টু 10^6 উপরে 1 বাই নিচে 1 মিটার পার সেকেন্ড, তার মানে কি পেলাম, 2.18 ইন্টু 10^6 মিটার পার সেকেন্ড। তাহলে ক্লিয়ার? এরকম অঙ্ক পড়লে আশা করি তোমরা সবাই পারবে, এ অঙ্ক খুবই সোজা, এর মধ্যে কোনো কঠিন ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, অ্যানাদার প্রবলেম আমি বলছি, লেখো যে হিলিয়াম প্লাস আয়নের 4 নম্বর কক্ষে ঘূর্ণায়মান
ইলেকট্রনে গতিবেগের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের আবার ভেলোসিটি নির্ণয়ের ফর্মুলাটা আমরা বসাবো। সেখানে ভি ইকুয়াল টু কি, 2.18 × 10⁶ জেড বাই এন মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে দেয়া আছে কি হিলিয়াম, তাহলে হিলিয়ামের জেড কত, হাইড্রোজেন তারপরে হিলিয়াম, মানে কটা প্রোটন থাকে, দুটো, এই প্লাস আছে, এটা যেন ওয়ান লিখিস না, যতগুলো প্রোটন সেগুলো লিখব। তাহলে প্রোটন দুটো, আর কত নম্বর কক্ষে, চার নম্বর কক্ষে, এন চার। ঠিক আছে, তাহলে এখানে বসা 2.18 × 10⁶, উপরে 2 নিচে 4 মিটার পার সেকেন্ড, তাহলে নিচে 2 দিয়ে ভাগ করো, 1.09 × 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে অঙ্কটা বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এনতম কক্ষে ঘূর্ণায়মান কোন ইলেকট্রনের গতিবেগের রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখলাম, এবং কোন একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কি করে নির্ণয় করতে হয় তার অঙ্কগুলো দেখালাম। যদি পরীক্ষায় আসে এরকম ধরনের অঙ্ক আসবে, এই ফর্মুলা থেকে আসবে, ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করো। আরও যে সমস্ত বই তোমাদের কাছে আছে সেখানে যে যে কোশ্চেনগুলো আছে, যে প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। পরের ক্লাসে আমি বোর তত্ত্বের 3 নম্বর প্রয়োগ নিয়ে ডিসকাস করব। আজ আমি এই পর্যন্ত রাখলাম।